গত 12 জুলাই 2023 তারিখে সকাল 8:30 ঘটিকার সময় পূর্ব পরিকল্পিতভাবে পাবনা জেলার আতাইকুলা থানার ভবানীপুর পূর্বপাড়া গ্রামে রাজমিস্ত্রি রিপনকে নৃশংসভাবে হাসোয়া দিয়ে কুপিয়ে মাথা, কাঁধ এবং বাম চোখে গুরুতর জখম করা হয়। ঘটনার পরপরই আহত রিপনকে পাবনা জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য, পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে প্রথমে তাকে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয় এবং ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় সে মৃত্যুবরণ করে। ঘটনাটি 200 টাকা লেনদেনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি হয়েছে। মাত্র 200 টাকা নিয়ে বাগবিতণ্ডা হয়। স্থানীয় একটা ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আতাইকুলা থানার ভবানীপুর পূর্বপাড়া এলাকায় কয়েকজন ছেলে চাঁদা তুলে টিন দিয়ে তৈরি একটা কাচারি ঘর নির্মাণ করে, ক্লাব ঘরের মতো। সেই ক্লাব ঘরটি তৈরি করার সময় যে নিহত হয়েছে রিপন, সেই রিপন 500 টাকা দেয় এবং যে হত্যা করেছে হৃদয় সে 200 টাকা দেয়। এবং আরও যে সমস্ত ছেলেপেলেরা ছিল তারা সেখানে এরকম 200-300 করে চাঁদা দিয়ে এই ক্লাব ঘরটি তৈরি করে। পরবর্তীতে নির্বাচন যখন শেষ হয়ে যায় তার 1 মাস পর এই ক্লাব ঘরটির ভাঙা অংশ, টিন, বাঁশ ইত্যাদি ভেঙে এই রিপন নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো যখন রিপন এই ক্লাব ঘরটি ভেঙে নিয়ে যাচ্ছিল তখন এই হৃদয় সে যে 200 টাকা চাঁদা দিয়েছিল সেই 200 টাকা ফেরত চায় এবং তখন তাদের মধ্যে এটা নিয়ে দ্বন্দ্ব হয়, কথা কাটাকাটি হয় এবং রিপন প্রথমে তাকে বলে যে পরবর্তীতে তাকে এই 200 টাকা দিয়ে দিবে, পরবর্তীতে দেয়নি। এটা নিয়ে কথা কাটাকাটির জেরে হৃদয়ের সাথে যখন রিপনের হাতাহাতি হয় তার এক পর্যায়ে হৃদয়ের মা এগিয়ে আসে তাদেরকে ঠেকানোর জন্য। তখন এই দুইজনের হাতাহাতির মধ্যে রিপনের আঘাতে তার হৃদয়ের মা, যে হত্যাকারী, সেই হৃদয়ের মা মাটিতে পড়ে যায় এবং যার ফলশ্রুতিতে হৃদয়ের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয় যে এই যে তার মাকে ধাক্কা দিয়েছে রিপন তার সে প্রতিশোধ নেবে, যার ফলশ্রুতিতে সে একটা হাসোয়া তৈরি করে। এই হাসোয়া দিয়ে তার ভাষ্যমতে, আসামির ভাষ্যমতে, আসামি প্রাথমিকভাবে আমাদেরকে জানায় যে তার উদ্দেশ্য ছিল রিপনের হাত কেটে নেওয়া, যেহেতু রিপন হৃদয়ের মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তো হৃদয় রিপনের হাত কেটে নেবে, এরকম একটি উদ্দেশ্য প্রথমে তার ছিল। যাই হোক, পরবর্তীতে ঘটনাক্রমে যখন তাকে পাওয়া যায় 12 জুলাই 2023 তারিখে সকাল আনুমানিক 8:30 দিকে, সে রিপনকে, রাজমিস্ত্রি, সে তাকে দেখে যে সে বাসা থেকে বের হয়েছে এবং ওই গ্রামের ময়নালের মুদি দোকান তার সামনে দিয়ে যাওয়ার সময় সে তার সুবিধাজনক একটা জায়গা পায় এবং যার ফলশ্রুতিতে সে তাকে কোপ দেয় এবং কোপটি তার মাথায় লাগে এবং রিপন মাটিতে লুটিয়ে পড়ে এবং পরবর্তীতে সে রাগের মাথায়, আসামির ভাষ্যমতে রাগের মাথায় সে আরও বেশ কয়েকটি কোপ দেয়, যে কোপগুলো তার চোখে লাগে এবং তার চোখের পাপড়ি কেটে যায় এবং তার মাথায় বেশ গাঢ় কোপের চিহ্ন পাওয়া যায়, এছাড়া কাঁধে তার গভীরভাবে কোপের চিহ্ন পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশে যে ব্যক্তিরা ছিল রিপনের চিৎকারে আশেপাশের লোকজন যখন ছুটে আসে তখন রিপন হৃদয় পালিয়ে যায়। পরবর্তীতে আমরা হৃদয়কে গ্রেফতার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখি। হৃদয় পাবনা এলাকা ছেড়ে যায় এবং পরবর্তীতে ঢাকার সাভারের আশুলিয়া এলাকায় সে আত্মগোপন করে। সেখান থেকে আমরা তাকে গতকাল 14 আগস্ট 2023 রাত 11:20 তাকে আমরা সেখানে আত্মগোপনকৃত অবস্থায় ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার কাঠগড়া এলাকায় একটা ক্যারাম বোর্ড খেলার দোকান থেকে, ক্যারাম বোর্ড খেলছিল সেই অবস্থায় তাকে আমরা র্যাব 4-এর CPC-2-এর সাহায্যে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।